হাওড়ায় সাংবাদিক সম্মেলন করতে আসার পথে হামলার অভিযোগ আক্রান্ত হওয়ার অভিযোগ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি আক্রান্ত হয়েছেন এমন অভিযোগে সামনে আসছে। তার যেটা আর অভিযোগ যে দুষ্কৃতীরা ইট ছুঁড়েছে তাকে লক্ষ্য করে রক্ত বেরোতে ঠিক আছে, রক্ত বেরোতে আমার কোনো সমস্যা ছিল না, অপারেশন অপারেশন জাস্ট আমাদের পার্টি অফিসের গলিটাই ঢোকার মুখে পেছন থেকে একটা পাথর, আমার পাথর বাইট আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমার এই ঘাড়ের আর ঘাড়ার মাথার এইখানটা এসে লাগে। আমি মুহূর্তের মধ্যে আঘাত পাই, আঘাত পেয়ে আমি একবার পেছন দিকে তাকিয়ে দেখি একটি কালো প্যান্ট পরা আদ্যন্ত কালো মাস্কে গোটা মুখটা ঢাকা একটি ছেলে ব্যাক সাইড দিয়ে যাচ্ছে, একটু স্পিডে মনে হয়েছে আমার তার হাঁটাটা। আমি তাকেই কিন্তু অভিযুক্ত করছি, এরকম ভাববেন না, কারণ আমি তো দেখিনি তাকে মারতে। বাকি যাদের আমি দেখেছি তারা সকলে এ পাশে ফেস করাই ছিল এবং তাদের কারোর মুখ দেখে আমার কোনো অস্বাভাবিকের কিছু মনে হয়নি। আমি এই ঢোকার আগে একটু দূরে একজন সাধারণ মানুষ আমার সঙ্গে তাকিয়ে কথা বলেছেন, দু চারজন আমায় দেখে হেসেছেন, নমস্কার করেছেন, গোটা ব্যাপারটা স্বাভাবিক ছিল, আমিও কোনো অস্বাভাবিকত্বের কোনো গন্ধ পাইনি। জাস্ট এই গলিতে ঢোকার মুখে পেছন থেকে পাথর বাইট কিছু একটা আসে, আমার মনে হচ্ছে ডাক্তারবাবু এলে বোঝা যাবে, কেটে গেলে বোধ হয় ভালো হতো কিন্তু কাটেনি, কিন্তু এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, ফুলে গেছে খুব, আমার মাথাটাও যন্ত্রণা করছে। দিন হাটায় নজর রয়েছে, সেখানে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে সিআরপিএফ এর বিরুদ্ধে, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল, আর এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। ইতিমধ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে জোড়াফল শিবির। আরো একবার জানায়, দিনহাটায় সিআরপিএফ এর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, আর এই অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছে জোড়াফল শিবির। দিনহাটায় সিআরপিএফ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটারদের ভয় দেখাচ্ছে সিআরপিএফ, ইতিমধ্যে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।